ভয়াবহ ঘটনা দেশের ফুটবলে স্বাধীনতার 52 বছরও এমন ঘটেনি যা ঘটিয়েছেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে দেশে ফেরার সময় অবৈধ মদ এনেছিলেন ওই পাঁচ ফুটবলার। হযরত শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তাদের কাছে 64 বোতল বিদেশি মদ পেয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে অনেকের সন্দেহ মদের বোতল ছিল 100 কাছাকাছি। এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, পাঁচ ফুটবলার দলীয় শৃঙ্খলা ভেঙেছে, এজন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। মদনের প্রসঙ্গে কিংসের সভাপতি বলেন, ঠিক কি কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছে নির্দিষ্ট করে তা এখনই বলছি না, এতটুকুই বলবো ওরা বড় ধরনের অন্যায় করেছে, তদন্ত করে এক সপ্তাহের মধ্যে জানাতে পারবো।